হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রাধার মৃত্যু কেন হয়েছিল, কেনই বা ভেঙেছিল কৃষ্ণ তার বাঁশি। যদি আমরা রাধার কথা বলি আর কৃষ্ণের কথা না আসে, এটা সম্ভব নয়। রাধা কৃষ্ণ একে অপরের পরিপূরক। রাধা কৃষ্ণর প্রেম অনাদিকাল ধরে চলে আসছে। জন্মের পর থেকে রাধা কৃষ্ণের প্রেম কাহিনী শুরু হয়ে যায়। রাধা জন্ম থেকে অন্ধ ছিল, স্বর্গলোক থেকে প্রতিজ্ঞা করেই এসেছিল শ্রীকৃষ্ণর প্রথম দৃষ্টি তার উপর পড়বে, তখনই পৃথিবীকে দেখবে, অন্যথা নয়। শ্রীকৃষ্ণের দুটি জিনিস খুব প্রিয় ছিল, একটা হলো তার বাঁশি এবং রাধা। আর শ্রীকৃষ্ণের এই বাঁশির শব্দ শুনেই রাধা শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে চলে আসতেন। আর এই কারণে শ্রীকৃষ্ণ বাঁশিটি সবসময় তার নিজের কাছেই রাখতেন। শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমের প্রতীক হিসেবে গণ্য করা হয় এই শ্রীকৃষ্ণের বাঁশিটাকেই। রাধারানীর মৃত্যু হয়েছিল নাকি হয়নি, এবং মৃত্যু হলেও কীভাবে হয়েছিল, এই নিয়ে রয়েছে নানান ধরনের মতামত। আর এই মতামতের মধ্যে একটি হলো, যখন শ্রীকৃষ্ণ ও বলরামকে মামা কংস আমন্ত্রিত করেছিলেন, তখন শ্রীকৃষ্ণ রাধার থেকে প্রথমবারের জন্য আলাদা হয়েছিলেন। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় যাওয়ার আগে রাধার সাথে দেখা করতে এসেছিলেন, তার মনে চলা সমস্ত কথা তিনি খুলে বলেছিলেন। তিনি রাধাকে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি রাধার কাছে আবার ফিরে আসবেন। তারপর শ্রীকৃষ্ণ মথুরার দিকে রওনা দিয়েছিলেন। শ্রীকৃষ্ণের বৃন্দাবন ছেড়ে যাওয়ার পরে রাধার বর্ণনা খুব একটা পাওয়া যায় না, কিন্তু কৃষ্ণের বৃন্দাবন ছেড়ে যাবার আগে রাধার সঙ্গে যখন শেষবারের মতো দেখা হয়েছিল, তখন রাধা বলেছিলেন যে যদিও শ্রীকৃষ্ণ তার কাছ থেকে বহু দূরে চলে যাচ্ছেন, তবুও কৃষ্ণ তার হৃদয়ে সর্বদাই বিরাজমান থাকবেন। এরপরে শ্রীকৃষ্ণ মথুরায় গিয়ে তার মামা কংস ও অন্যান্য দানবদের হত্যা করেন। তারপর শ্রীকৃষ্ণ সেখানকার প্রজাদের রক্ষা করার জন্য দ্বারকায় যান, সেখানে নিজ নগরী স্থাপন করেন এবং দ্বারকাধীশ নামে জনপ্রিয় হন। শ্রীকৃষ্ণের বৃন্দাবন ছাড়ার পর রাধা আয়ন ঘোষের স্ত্রী হওয়ায় তার স্ত্রীধর্ম নিষ্ঠার সাথে পালন করেন, কিন্তু রাধার হৃদয় সবসময় শ্রীকৃষ্ণের জন্য সমর্পিত ছিল। এবং রাধারানী সব দায়িত্ব থেকে মুক্তি পাওয়ার পর তিনি শেষবারের মতো কৃষ্ণের সাথে দেখা করতে গিয়েছিলেন। কৃষ্ণের সাথে দেখা করতে গিয়ে তিনি দ্বারকায় পৌঁছেছিলেন। তখন তিনি শ্রীকৃষ্ণের রুক্মণী ও সত্যভামার বিয়ের কথা শুনেছিলেন, কিন্তু রাধারানী তাতে দুঃখিত ছিলেন না, বরং খুশি হয়েছিলেন। কৃষ্ণও রাধাকে দ্বারকায় দেখে খুব খুশি হয়েছিলেন। তবে কৃষ্ণের শহর দ্বারকাতে কেউ রাধাকে জানতেন না। রাধা শ্রীকৃষ্ণকে অনুরোধ করায় শ্রীকৃষ্ণ তাকে প্রাসাদে এক সেবিকা হিসাবে নিযুক্ত করেছিলেন। তারপর থেকে রাধা সারাদিনই প্রাসাদে থাকতেন এবং প্রাসাদ সম্পর্কিত নানা রকম কাজগুলি দেখাশোনা করতেন। কৃষ্ণের সঙ্গে আধ্যাত্মিক সংযোগ অনুভব করতে পারতেন না, তাই রাধা ভেবেছিলেন প্রাসাদ থেকে দূরে চলে গেলে শ্রীকৃষ্ণের সাথে গভীর ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে পারবেন। রাধারানী প্রাসাদ থেকে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, তবে কোথায় যাচ্ছিলেন তা তিনি নিজেও জানতেন না। রাধারানী যখন সম্পূর্ণ একাকী এবং দুর্বল হয়ে পড়েন, তখন তার শেষ সময়ে তার সামনে ভগবান কৃষ্ণ এসেছিলেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে বলেন যেন রাধা তার কাছে কিছু দাবি করেন। তখন রাধা শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন যে তিনি শ্রীকৃষ্ণকে বাঁশি বাজানো অবস্থায় দেখতে চান। তাই শ্রীকৃষ্ণ রাধার কথা রাখতে তিনি তার বাঁশি বের করেন এবং মধুর সঙ্গীত বাজাতে শুরু করেন। তার থেকে কৃষ্ণ দিন রাত বাঁশি বাজাতে থাকেন, যতক্ষণ না পর্যন্ত রাধা তার দেহ ত্যাগ করে আধ্যাত্মিক রূপ ধারণ করে শ্রীকৃষ্ণের সাথে বিলীন না হয়ে যান। বাঁশির শব্দ শুনে রাধা তার দেহ ত্যাগ করেন। আর তাই রাধার মৃত্যু সহ্য করতে না পেরে তাদের প্রেমের প্রতীক হিসাবে বাঁশিটিকে ভেঙে ফেলেছিলেন। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।